দিল্লির এই বস্তিতে বাস করেন দলিতরা, যাদের একসময় অস্পৃশ্য ভাবা হতো। মীনা কোটওয়াল নিজেও দলিত গোষ্ঠীর মানুষ, এখন প্রতিবেদনের খোঁজে বেরোচ্ছেন তিনি। আজ মীনার সাক্ষাৎ এক শোকাহত পরিবারের সাথে। একটি বেসরকারি হাসপাতালের নর্দমা পরিষ্কার করার সময় ফুসফুসে বিষাক্ত গ্যাস ঢোকায় তাদের দুই ছেলে মারা যায়। কয়েকশো বছর ধরে দলিতরা শুধু সাফাইয়ের কাজই করেছেন, যা অন্যদের চোখে নোংরা কাজ। এক বছর কেটে গেলেও এখনও কোনো ক্ষতিপূরণ পাননি তারা, জানান মৃতের দাদা। মারা যাওয়া দুজনই পরিবারের সব খরচ চালাতেন। আপনারা কি সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন? না, আমরা কারো কোনো সাহায্য পাইনি। সাফাই কর্মীরা কর্মক্ষেত্রে মারা গেলে তাদের ক্ষতিপূরণ দিয়ে থাকে দিল্লি সরকার, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। কেউ আমাদের সাহায্য করেনি, তাদের মৃত্যুর পর কেউ আসেওনি। অন্ধকার নিরবতার মধ্য দিয়ে দিন কাটিয়েছি আমরা। তাদের কথা মনে পড়লে আমরা কেঁদে ফেলি। মীনার মতে এমন অবিচার এই গোষ্ঠীতে নতুন নয়। দলিত নারী হিসেবে সংবাদ মাধ্যমেও হেনস্থার শিকার হন বলে দাবি তার। তারা আমার কথা, আমার ভাবনা শুনবে না, এটা জানলাম। এডিটররা বলতেন এমন তো হয়েই থাকে, আর আমার প্রস্তাব করা স্টোরি খারিজ করে দিতেন। তাই দলিতদের সংবাদ তুলে ধরতে তিনি নিজেই মুক নায়ক সংবাদ সংস্থা চালু করেন। আমি তাদের দুর্দশা বুঝি। দলিতরা সর্বত্র অত্যাচারিত হয়, সমাজে, পড়াশোনার ক্ষেত্রে, চাকরির বাজারে। আমি এই দিকগুলি প্রকাশ করতে চাই। ঠিক অফিসে বেরোনোর মুহূর্তে খবর আসে, একজন আদিবাসী পুরুষের গায়ে প্রস্রাব করতে দেখা গেছে এক বিজেপি নেতাকে। এই ভিডিও ততক্ষণে ভাইরাল। এখন এই স্টোরিটা সত্যি গুরুত্বপূর্ণ, আমরা আপডেটও পাচ্ছি। এডিটররা একসাথে বসে ঠিক করছেন কিভাবে তুলে ধরা যায় এই কাহিনী। তাদের 10 লাখেরও বেশি দর্শকরা তাদের খুঁজতে যান ইউটিউব ও টুইটারে, আর তাদের কাজের প্রভাবও চোখে পড়ছে। মুখ নায়ক অনেক কিছু বদলেছে। আগে দলিতদের বিরুদ্ধে সংগঠিত অপরাধকে নথিভুক্ত করতে চাইত না পুলিশ। আমাদের রিপোর্টিংয়ের ফলে এখন অনেক ক্ষেত্রে এফআইআর করা হয়, সেটা আমার জন্য একটা বড় বদল। আমাদের কাজের ফলেই বেশ কিছু গ্রামে পানীয় জল এসেছে, একটা গ্রামে তো বিদ্যুৎ সংযোগও এসেছে। ভারতের অপরাধ বিষয়ক পরিসংখ্যান বলছে দলিতদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। মীনার মতো সাংবাদিকরা লড়ছেন যাতে এই সত্য চাপা না পড়ে। কি উসকে পতি কো কাহাঁ লেকার গয়ে ছিপতে ছিপতে রাতি লেকার।